কেমন আছো ছোটো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান এটা আমরা করব পাতা নম্বর একশো চুয়ান্ন থেকে আমরা আরম্ভ করছি প্রথমে আমরা এই অনুশীলনের আগে বা কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ানের আগে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কিছুটা বুঝে নেব তারপর কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ানের কিছু অঙ্কও আমরা আজকে করব। কেমন যারা আগের ভিডিওগুলো দেখো আমি তাদেরকে অনুরোধ করব যে তোমরা আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিও তাহলে পরে এই অধ্যায়টা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে আমি সেই লিঙ্কগুলো এই ওপরে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আগের প্রত্যেকটা বারো নম্বর অধ্যায়ের নিজে করি আমরা দুটো করিয়েছি কিন্তু অনেকগুলো পার্ট আছে সেগুলো কিন্তু সবটা দেখে নিও তাহলে পরে এই কোষে দেখি বারো পয়েন্ট ওয়ানটা বুঝতে তোমাদের খুব সুবিধা হবে কেমন তাহলে এসো আজকে আমরা শুরু করি কিন্তু শুরু করার আগে তোমাদের একবার মনে করি দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনাশূন্য বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো এবং তাদেরকেও অনুরোধ করো যেন তারাও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় কেমন তাহলে এসো আজকে আমরা শুরু করি এখানে দেখো এক নম্বর এবং দুই নম্বর সূত্র লেখা আছে মানে এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা আমরা কী জানি না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোলস্কোয়ারের কী ফর্মুলা জানি আমরা না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হুম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এই মাঝের সাইনটাতে এ প্লাস বিতে প্লাস হবে আর এ মাইনাস বিতে মাইনাস হবে কেমন তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আজকে আমরা কিছু অঙ্ক করব। এতদিন আমরা কি করে এসেছি না বর্গ থেকে আমরা ভেঙে এসেছি পূর্ণ বর্গাকার ছিল যেমন এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া ছিল এটাকে আমাদের ভাঙতে হয়েছে হুম কিন্তু এবারে আমাদের উল্টো কাজটা করতে হবে এখানেতেই ভাঙা আছে এবার এটাকে পূর্ণ বর্গাকারেতে আমাদের পরিণত করতে হবে হুম এবার আমাদের যেখানে যেটা এই ষোলো নম্বরেতে বলা আছে যে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এ কি লিখতে হবে এবং এ ও বি এর মান কী পেলাম সেটা লিখতে হবে দেখো এই রকম অঙ্ক যখন থাকবে এখানে তো আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে প্লাস টু এ বি এটা হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এটা সূত্রটা দেখে এই এই অঙ্কটা দেখে কিন্তু আমাদের এটা বুঝে নিতে হবে যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তাহলে পরে দেখলেই বোঝা যাবে কেমন তো ফোর এক্স স্কোয়ারটা কী করে আমরা পেয়েছি না কত দুগুণে চার হয় না কত স্কোয়ার চার হয় না টু এর স্কোয়ার আর এক্স স্কোয়ারও তো এক্স স্কোয়ারই হবে তাহলে টু এক্স স্কোয়ার প্লাস আগে আমরা ওয়াইটা বার করে নেব কেমন তো নাইন কত স্কোয়ারের স্কোয়ার হলো স্কোয়ারটাকে ভাঙলে পরে নাইন হয় থ্রি স্কোয়ার ঠিক আছে এবার ওয়াই এর ওয়াই স্কোয়ার তাহলে এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে আমাদের কী পার করতে হবে টু ইন্টু এ আর বি টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই তার মানে কত হলো দেখো দুই দুগুণে চার তিন চারে বারো এক্স ওয়াই তো এটাই দেওয়া আছে আমরা খালি এই ওয়াই স্কোয়ারটাকে আগে নিয়ে এসছি আর কিছু করিনি তাহলে এইখান থেকে কিন্তু আমরা দেখে এটাকে বার করতে পারলাম ঠিক আছে এ দেখো এখানে তাই করেছে টু এক্স স্কোয়ার ইন্টু টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই আর প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তার মানে এখানে এটা কত হচ্ছে না টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তার মানে এ মানে কত হলো এ মানে আমরা টু এক্স পেলাম আর বি মানে কত পেলাম বি মানে থ্রি ওয়াই পেলাম ঠিক আছে এবার সতেরোর অঙ্কটা দেখো এখানে দেখো ফোর এ স্কোয়ার আছে আর এখানে ওয়ান এ স্কোয়ার আছে প্লাস টু এ বি হচ্ছে এইটা হুম এই বীজগণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে লিখি ও মান বের করি যখন ইজ ইজিকাল টু মাইনাস ওয়ান বাই টু হবে হুম প্রথমে এটাকে পূর্ণবর্গ করে নিতে হবে আর তারপরেতে আমাদের যেটা পূর্ণবর্গ বেরোনোর পরেতে আমাদের করতে হবে কি না এ সমান সমান মাইনাস ওয়ান বাই টু এই করে আমাদের পুরো অঙ্কটা করতে হবে আচ্ছা এইখানে দেখো কি হয়েছে আমাদের প্রথমেতে এ স্কোয়ারটা বার করে নিতে হবে তার মানে এটা হচ্ছে টু এ হোল স্কোয়ার তারপরে আমাদের বি স্কোয়ারটাকে বার করে নিতে হবে বি স্কোয়ারটা কী আছে না ওয়ান বাই এ হোল স্কোয়ার ঠিক আছে এবার কারণ কি ওয়ান 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 আর ওয়ান এক কে এক আর এ ইন্টু এ এ স্কোয়ার তাই এটা ওয়ান ওয়ান বাই এ স্কোয়ার হয়েছে এবার হচ্ছে কত প্লাস টু এ বি না প্লাস টু ইন্টু টু এ ইন্টু ওয়ান বাই এ এই এ এ কেটে গেলো তার মানে পড়ে হলো কত না দুই দুগুণে চার এটা ঠিক হয়ে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে বি তার মানে এটা পূর্ণ বর্গটা কত হবে টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ঠিক আছে এবার এ মানে আমাদের বলা আছে কত মাইনাস ওয়ান বাই টু তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু এর বদলে তো ওয়ান বাই টু লিখতে হবে হুম প্লাস ওয়ান বাই আবার এর বদলেতে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তাই না আচ্ছা এবারে কত টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু কত হলো এই টু এই টু রয়ে কেটে গেলো তাহলে পরে রইল কত মাইনাস ওয়ান এবার প্লাস এবারে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে ওয়ান ইন্টু মাইনাস টু ঠিক আছে নিয়ে এবারেতে পুরোটার স্কোয়ার এই টুটা কিন্তু এই ওয়ান বাই টু এর টু হ্যাঁ এইটা হচ্ছে স্কোয়ারের টু তাহলে এটা কত হলো মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস টু হোল স্কোয়ার তার মানে কত দু দুয়ারে একে তিন আর মাইনাসে মাইনাসে মাইনাসই রইল মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে কত মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি তো মাইনাস ইন্টু মাইনাস হয়ে গেল কি প্লাস আর তিন তারিখে নয় এই বুঝতে পেরেছ তো তাহলে আমরা যখনই এই ধরনের আমাদের অঙ্ক আসবে যেখান থেকে আমাদের পূর্ণবর্গ বার করতে হবে এ প্লাস স্কোয়ার মতো সেখানে আগে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আগে বার করে নিতে হবে হুম কী করলে পরে এ বেরোচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে আর কী করলে বি বেরোচ্ছে সেটা আমাদের দেখে নিতে হবে সেটা এ প্লাস বি হোক বা এক্স প্লাস ওয়াই হোক বা পি প্লাস কিউ হোক বা এ মাইনাস বি হোক একই নিয়ম ঠিক আছে আচ্ছা পরেরটা দেখি ওপরের দু নম্বরের সাহায্যে দু নম্বর মানে কোনটা এ মাইনাস বি হোল স্কোয়ার হ্যাঁ এবার আগেরটা আমরা এ প্লাস বি করেছি তো এবার আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ব্যবহার করে আমাদের অঙ্কটা সলভ করতে হবে এটা একটা সরল দেওয়া আছে ঠিক আছে এখানে দেখো এই যে পুরো ব্যাপারটা থ্রি প্লাস এ বি হোল স্কোয়ার এটাকে আমরা যদি এ ধরি আর এ প্লাস টু বি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এই যে এটা আছে এখানে টু বি আছে এখানে তাহলে এটা হচ্ছে কত এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে এবার যেহেতু এটা এ এই আছে সেটা আমরা ধরে নিলাম এক্স দিয়ে আমরা বর যাচ্ছি এখানে এর বদলেতে এক্স ধরছি এখানে বি এর বদলেতে ওয়াই ধরছি ঠিক আছে যাতে আমাদের এই এর সঙ্গে এই এ গুলিয়ে না যায় ঠিক আছে তার মানে এটা হচ্ছে কত না এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা এক্স মানে আমরা কত জানি থ্রি এ প্লাস টু বি আর বি মানে এ ওয়াই মানে কত জানি মাইনাস ওয়াই মানে এ প্লাস টু বি হোল স্কোয়ার এবার এই মাইনাসটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কত হবে থ্রি এ প্লাস টু বি মাইনাস এ মাইনাস টু বি তার মানে থ্রি এ থেকে একটা এ চলে গেল কত রইল পরে না টু এ আর প্লাস টু বি মাইনাস টু বি কেটে গেলো তাহলে শুধু টু এ পরে রইলো হোল স্কোয়ার টু এ হোল স্কোয়ার মানে কত দুই দু চার এ স্কোয়ার ঠিক আছে বুঝতে পারলে তো আবার এখানে দেখো এটাও ওই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে করতে হবে হুম তার মানে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি আর এ ইন্টু বি করলে পরে আমাদের এই রেজাল্টটা আসতে হবে ঠিক আছে যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে হ্যাঁ তার মানে এটা আসল এটা কত না এ হচ্ছে তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙি তাহলে পরেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা পাব তাই এ হচ্ছে আমাদের এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে পঁচিশ মানে কত পাঁচ আর জেড হুম এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার মাইনাস ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো পাঁচ দুগুণে দশ এই যে দশ আছে আর এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তার মানে এটা হচ্ছে কত না এক্স ওয়াই মাইনাস ফাইভ জেড হোল স্কোয়ার ঠিক আছে এবারে দেখো এক্স মানে বলছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়াই মানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ফাইভ জেড মানে কত ইন্টু টু কারণ আমি এটা আলাদাই করে নিচ্ছি হুম হোল স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে কত মাইনাস ওয়ান আর পাঁচ দুগুণে দশ আর মাইনাস মাইনাস ইন্টু প্লাস দশ দশ হোল স্কোয়ার তার মানে হচ্ছে কত মাইনাস দশ আর মাইনাস এক কত হয় মাইনাস এগারো হোল স্কোয়ার তার মানে কত এগারো এগারো একশো একুশ মাইনাস এগারো ইন্টু মাইনাস এগারো প্লাস হয়ে যাবে আর এগারো এগারো একশো একুশ ঠিক আছে তাহলে আমাদের নিজে করতে বলেছে আমরা নিজে করলাম যে এই অঙ্কটার মানে হচ্ছে কত একশো একুশ যদি এক্স ইজিক টু ওয়ান ওয়াই ইজ ইকাল টু মাইনাস ওয়ান ও জেড ইজ ইকাল টু টু হয় এবার এসো কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ানের এক নম্বর অঙ্কটা কী বলছে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণ ফল নিচের কোনটি হবে দেখি এ প্লাস কে এ প্লাস বি দিয়ে গুণ করা মানে কত এ প্লাস বির স্কোয়ার করা তাই এ প্লাস বি হোল স্কোয়ার এটা হবে উত্তর কেমন আচ্ছা এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে হলে মান কত হবে k মান হচ্ছে কত সাতের স্কোয়ার তাই না এ স্কোয়ার প্লাস টু এ বি মানে কত হচ্ছে এখানে টু এক্স স্কোয়ার আছে না টু ইন্টু এক্স ইন্টু সাত কত হবে মানে কত এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে কে এর মানটা কত হবে ফর্টি নাইন কারণ কি সেভেন স্কোয়ার ফোরটি নাইন ঠিক আছে এবার তিন নম্বর ওটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বিজগানিত সংখ্যামালা যোগ করলে পরে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে তা দেখি তাহলে আমাদের আমরা কী কী সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি যদি হয় তাহলে পরে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয় হুম কিন্তু এখানে দেখো শুধু টু এ বি নেই এখানে কিন্তু ফোর এবি আছে প্লাস ফোর এবি আছে মাইনাস টু ফোর এবি আছে জিরো আছে আর আছে কি প্লাস টু এ বি বা মাইনাস টু এবি তাহলে প্লাস টু এ বি হলে পরে তো আমরা পাচ্ছি কিন্তু মাইনাস টু এ বি হলে কি আমরা পাবো এখানে কিন্তু বলেছে যোগ করলে পরে আচ্ছা দেখি তো যোগ করলে পরে কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি যোগই তো করলাম তাই না যোগ করলাম এখানেও যেমন যোগ করেছি প্লাস টু এ এখানেও প্লাসের সঙ্গে মাইনাস টু এ বি যোগ করলাম যদি যোগ করি তাহলে কী হোক দাঁড়ালো গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এ বি এটা যাই হলো আমাদের বর্গ কত পেলাম পূর্ণবর্গ এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে তিন নম্বরটা হচ্ছে আমাদের আনসার চারেরটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বিয়ের ধনাত্মক মান নিচের কোনটি হবে সেটা লিখি বিয়ের ধনাত্মক মানে দেখো এইটা যখন হচ্ছে নাইন বি মানে এখানেতে তো নাইন হচ্ছে তো এ প্লাস বি হোল স্কোয়ার বি মানে কত হলে পরে এখানে নাইন হবে এখানে তাহলে থ্রি স্কোয়ার যদি হয় তাহলে পরে নাইন হবে আবার কিন্তু এটা যদি মাইনাস থ্রি স্কোয়ার হয় তাহলেও কিন্তু নাইন হবে কিন্তু আমাদের কি বার করতে হবে ধনাত্মক মান কাজেই মাইনাস থ্রিটা কিন্তু আমাদের উত্তরে আসবে না আমাদের উত্তরে আসবে প্লাস ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বরেরটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্সের সঙ্গে নিচের কোনটি যোগ করলে পরে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লেখি পূর্ণবর্গ সংখ্যামালা মানে হচ্ছে কি এখানে আমাদের এ স্কোয়ার ধরে নিচ্ছে এটাকে আর এইটা হচ্ছে টু এ বি এটা যদি এ হয় প্লাস এ স্কোয়ার ধরো এক্স মানে হচ্ছে এ তাহলে এক্স এ স্কোয়ার হলো প্লাস টু ইন্টু এ এ বি হচ্ছে এইটা প্লাস বি স্কোয়ার আমাদের বার করতে হবে তাই না তাহলে এটা হচ্ছে কত এটার মানে হচ্ছে কত টু ইন্টু এখানটা কত হতে হবে ইন্টু এক্স এটা হচ্ছে বি তাই না এটা তো এটা এটা হবে তাহলে বিটা কত হলে পরে এখানেতে ওয়ান বাই ফোর হবে তার মানে দেখো দুই দিয়ে নিচের এটাকে কাটলে পরে চার হতে হবে হুম দুই দিয়ে নিচে কত হল এখানে কত থাকলে পরে দুই দিয়ে কাটলে পরে চার হবে না এইট হলে পরে তাহলে ওয়ান বাই এইট হচ্ছে বি তাই না তাহলে ওয়ান বাই এইট যদি বি হয় তাহলে এইখানেতে কোন সংখ্যাটা যোগ করতে হবে এ স্কোয়ার প্লাস টু প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে বি এর মানে আমরা জানলাম ওয়ান বাই এইট তো ওয়ান বাই এইট এর স্কোয়ার কত আটাত্ত চৌষট্টি তাহলে এখানটা হতে হবে ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে উত্তর হবে কিন্তু এইটা ঠিক আছে তো ওয়ান বাই এইট করলে পরে যে টু ইন্টু বি তো এ হচ্ছে এখানে কত এক্স ইন্টু ওয়ান বাই এইট এটা হচ্ছে বি তাহলে এইটা এইটা কাটলাম নিয়ে চার হয়ে গেল তাহলে ওয়ান বাই ফোর এক্স হলো তাই না তাহলে এই যে যেটা এখানটায় লেখা আছে এই যে এখানটায় ওয়ান বাই ফোর এক্স এটা এইভাবে পেলাম যখন আমাদের বি হচ্ছে আট এবারে এর সঙ্গে কিন্তু যোগ যোগ করতে হবে ওয়ান বাই সিক্সটি ফোর কারণ ওটা পুরোটা ছড়ানো আছে এস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে আমরা জানলাম ওয়ান বাই এইট তো বি স্কোয়ার মানে কত হবে না ওয়ান বাই সিক্সটি ফোর ঠিক আছে তাহলে এটা হচ্ছে উত্তর যদিও এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন আমরা আবার এই ছ নম্বর থেকে আরম্ভ করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে তোমরা কিন্তু খুব ভালো থেকো খুব আনন্দ থেকো কেমন Teddy.